এমন আছে এড়ে সাইনবোর্ডে লিখে দিয়েছে বাস এড়ে থামিব, কিন্তু আসলে এড়ে কোনো বাস নো থামের, সে আগে দিল্লা আগের মতো এড়ে ফ্রন্ট লাইনে বাস থামের এড়ে জামো জায়গায়। আমাদের তো এখানে লেখা আছে যে এখানে দাঁড়াবেন না, এটা আমাদের দাঁড়াইছে, এটা আমাদের অপরাধ। এটা আসলে ড্রাইভার হেল্পাররা কতটুক শিক্ষিত, এখানে থামবে না এটার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, কিন্তু এটা হচ্ছে কুসুরি পানার মতো, ওই এসে ওই জায়গায় দাঁড়ায়। বাবাই হরেক রকম পাগল দিয়ে মিলাই ফেলা, তোমার দরবারে সব পাগল ফেলা, বাবা তোমার দরবারে সব। রাস্তাত পরিবহন আইন বাস্তবায়ন করিয়ে রে সড়ক শৃঙ্খলা ফেরাইবার লক্ষ্যে চট্টগ্রাম নগরীর ব্যাক মোড়ত সিএমপির উদ্যোগে লাগাইয়ে বড় বড় সাইনবোর্ড, হনুমত লেখা আছে পার্কিং নিষেধ, আবার হনুমত লেখা আছে এড়ে বাস থামিব। এত সাইনবোর্ডে গিন চোখে নদেহে কেউ, বিধিনিষেধের হতা লেখা তাইলেও আছে শুধু নামমাত্র, বাস্তবিক অর্থে ইবে নমানের হন কেউ। পুলিশের ইতারা হন হতা নমনের ইতারা মনে যায় লেখাইলে চালার, টোকেন আছে পুলিশ টোকেন দিয়ে গাড়ি চালায়, সবাই ওটা কিনে ফেলছে রাস্তা। যারা বাস ড্রাইভার আছে তারা মোড়ে দাঁড়ায়, যার কারণে যানজট সৃষ্টি হয়, মানুষের সাধারণ মানুষের ভোগান্তি হয়। শুধু এই জায়গাত ন, প্রত্যেক জায়গাত ড্রাইভার অকলে নমানের, পুলিশের কাছে ফাত্তান ওদের, ট্রাফিকের কাছে ফাত্তান ওদের, এবার একো শক্ত অবস্থান গ্রহণ করিব সিএমপিরে, যে গাড়ি যেটা তিয়ে এবার হতায় এটা তিয়ন ফরিব, যদি এবার ব্যবস্থা না লয় এই জ্যাম এবার সারা জীবনই তাইব। নগরীর আগ্রাবাদ মরুদ পাশে পুলিশ বক্স থাইলেও সাইনবোর্ডের এই বিধিনিষেধের নিয়ম মানাইতে অনেকটা ব্যর্থ হইয়া তারা, যেটা লেখা আছে গাড়ি না থামিব এড়ে থামের গাড়ি, আর যেটা গাড়ি থামানোর হতা লেখা আছে এড়ে নাই হন গাড়ি। নিষেধাজ্ঞার স্পটত গাড়ি থামাইবার বিষয়ে চালকের লগে হতা হইলে তে নিজের ভুল স্বীকার করিয়ে রে আর নগরীব বলি সি প্লাসেরে প্রতিশ্রুতি দেয়। আমাদের তো এখানে লেখা আছে যে এখানে দাঁড়াবেন না, এটা আমাদের দাঁড়াইছে, এটা আমাদের অপরাধ। এটা সামনে থেকে যেখানে লেখা আছে যে এখানে পার্কিং করেন ওখানে দাঁড়াবো, হ্যাঁ আমার ভুল হয়েছে সরি, সামনে লেখা আছে এখানে যেখানে পার্কিং করো। পরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সি প্লাসের উপস্থিতি টের পাইরে নিষেধাজ্ঞার স্পটত গাড়ি না থামাবার ব্যাপারে তৎপরিতে দেখা গিয়ে। আবার নগরীর দেওয়ানোর দেখা মিললে আরেক চিত্র, যেটা বড় সাইনবোর্ড লেখা আছে ৬ নাম্বার ও ১০ নাম্বার গাড়ি থামাইবার কথা, এটা পার্কিং করি আছে প্রাইভেট গাড়ি। আর দেওয়ানাট মরুদ একলগে ৬০ জন ট্রাফিক পুলিশ কর্তব্যরত তাইলেও নিষেধাজ্ঞার স্পটত প্রতিনিয়ত থামের গাড়ি। পরে সি প্লাসর ক্যামেরা দেখিয়ে রে তাৎক্ষণিক তৎপর হইলে পার্কিং নিষেধের স্পটতুন সরাই দেওয়া হয় গাড়িউন। এই বিষয়ে দেওয়ানাট মোড়ের দায়িত্বরত সাজ্জনুল্লাহ হতা হইলে তা জানাইয়ে, আসলে ড্রাইভার হেল্পাররা কতটুকু শিক্ষিত, এখানে থামবে না এটার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, কিন্তু এটা হচ্ছে কুসুরি পানার মতো, ওই এসে ওই জায়গায় দাঁড়ায়, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, কোনো সমস্যা নাই, আমরা যাতে না দাঁড়াইতে পারে আমরা সবসময় তাড়ানোর উপরেই রাখতেছি। এটার জন্য অবশ্যই চালক দায়ী, কারণ চালক মনে করতেছে যে ওখানে দাঁড়ালে তার প্যাসেঞ্জার বেশি উঠবে, বা সে প্যাসেঞ্জার নেওয়ার একটা প্রতিযোগিতা করতে গিয়ে ওখানে দাঁড়াচ্ছে, মানে আমাদেরকে দেখলে তো ওরা পালিয়ে যায়। তো আমরা দুইজন সার্জেন্ট মোড় হচ্ছে চারটা, দেখা গেছে যে আমি এই মোড়ে আসলে ওই মোড়ে দাঁড়াচ্ছে, তো আমরা গিয়ে ওদেরকে কখনো তাড়িয়ে দিচ্ছি কখনো ধরে মামলা দিয়ে দিচ্ছি। এ ব্যাপারে সিএমপি ট্রাফিক বিভাগের কর্মকর্তার লগে হতা হইলে শীঘ্রই ব্যবস্থা লইবার হতা জানাইয়েতে। এটার জন্য তো আমরা প্রতিনিয়তই আমরা অ্যাকশন নিতেছি, আমাদের পুলিশ যতক্ষণ থাকে ততক্ষণ এরা মেনে চলে, এরপরে দেখা যায় যে কেউ কেউ এলোমেলো করে, এজন্য আমরা ভাবছি যে বাস মালিকদের সঙ্গে বা শ্রমিকদের সঙ্গে আমরা প্রথমে মিটিং করব, মিটিং করে তাদেরকে সচেতন করব, আরো সচেতন না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। ট্রাফিক পুলিশের অবহেলা আর ড্রাইভারের উদাসীনতায় সাইনবোর্ডের নির্দেশ নমানিবার হারণ বলে মনে করেন চট্টগ্রামের সচেতন মহল। আরাফাত কাদের, সি প্লাস টিভি, চট্টগ্রাম।